ভারতের রহস্যময় এক মন্দির প্রতি 13 সেকেন্ড অন্তর বদলে যায় মন্দিরটির রং। মনের মানুষকে বশ করতে, ভাঙা প্রেম জোড়া লাগাতে বিখ্যাত এই মন্দির। প্রেমকে অমর করতে পূজো করা হয় এই মন্দিরে। ভারতের কোথায় আছে এই মন্দির, কি নাম মন্দিরটির, প্রেমের স্মৃতি সৌধের কথা বললে প্রথমেই আসে তাজমহলের কথা। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো আগ্রার তাজমহল, কিন্তু এটাই ভারতের একমাত্র প্রেমের সৌধ নয়। ভারতে রয়েছে আরো একটি জনপ্রিয় প্রেমের স্মৃতি, যার কাছে পাত্তাও পাবে না তাজমহল। এটি হলো বৃন্দাবনের প্রেম মন্দির। রাধা কৃষ্ণের অমর প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয় এই মন্দির। এই মন্দির দর্শন করলে ভালোবাসা গাঢ় হয় বলেও মানা হয়। এই মন্দিরে রাধা কৃষ্ণ লীলা করেছে বলেও জানা যায়। মন্দিরটির গঠন শৈলী অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। মন্দিরটির সৌন্দর্য বিদেশি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এই মন্দির শুধু প্রেমের প্রতীক নয়, এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু রহস্য। এক, কেবল রাধা কৃষ্ণ নয়, রাম সীতার অমর প্রেমকেও নিবেদন করা হয়েছে এই মন্দির। এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন 1000 শ্রমিক, এর জন্য সময় লাগে 11 বছর। 2001 সালে শুরু হয় এই মন্দির নির্মাণের কাজ। দুই, প্রেমের স্বরূপ। এই মন্দিরটি 122 ফুট লম্বা এবং 115 ফুট চওড়া, উচ্চতা 125 ফুট। এই মন্দির নির্মাণের জন্য পাথর আনা হয়েছে ইতালি থেকে, ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর। 2018 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরের দ্বার। তিন, ভারী আশ্চর্য এই মন্দির। মন্দিরটিকে দিনের বেলায় দেখতে হয় সাদা এবং রাতের বেলায় দেখায় রঙিন। আসলে মন্দিরটিতে এমন ভাবে আলোর ব্যবস্থা করা আছে যার ফলে প্রতি 13 সেকেন্ড অন্তর বদলে যায় মন্দিরটির রং।